ওখানেই ছিল ও টার্টল নেই এটা কত 280 টাকা এটা কটন না কত করে ভাইয়া সাদা নাই সাদা নেন সাদা আটা দুটো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন দিস ইজ লুনা ফ্রম লুনা দ্য লুনেটিক অনেক 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 দিন পর একটা শপিং ব্লগ বা যে কোনো ব্লগ নিয়ে আসলাম আমি প্রায় এক মাসের মতো কোনো ব্লগ আপলোড করিনি আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা অলরেডি হয়তো ব্যাপারটা নোটিস করেছেন আমাকে অনেকে ইনবক্সও করেছেন অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ইস্যুস উইথ মাই পেজ দ্যাটস ওয়াই আমি এতদিন চাইলেও ব্লগ আপলোড করতে পারিনি আর আমার এই ব্লগটা শ্যুট করা 15ই ডিসেম্বর যেটা আমি আজকে এতদিন পর আপলোড করতেছি আর যেটা আমার পেজের প্রবলেমটা ছিল সেটার জন্য অ্যাকচুয়ালি আমি এতদিন ইনঅ্যাক্টিভ থাকতে হয়েছে সো এখন থেকে আপনারা আমাকে রেগুলার পাবেন ইনশাল্লাহ এবং সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আর আজকে ব্লগের শুরুতেই হচ্ছে আমি আমার গাছগুলোকে একটু ক্লিন করছিলাম অনেক দিন হচ্ছে যেহেতু বৃষ্টি হয় না ওরা খুব ধুলোবালিতে ময়লা হয়ে গিয়েছিলো তারপর আমি রেডি হয়ে গেলাম আজকে আমি যাব মোহাম্মদপুর কৃষি মার্কেট কত বাসা থেকে বের হয়ে এই মোড় থেকে সিএনজি নেওয়ার ট্রাই করেছিলাম কিন্তু কেন জানি 15ই ডিসেম্বর মানে যেহেতু বিজয় দিবসের আগের দিন ছিল কিছুই পাচ্ছিলাম না একটা সিএনজি পেয়েছিলাম বাট অনেক বেশি দাম বলছিল তারপর আমি আর সাজিদ রিক্সা নিয়ে টুকটুক করে চলে গেলাম আমরা হচ্ছে অনেক দেখছিলাম যে প্রচুর লাইটিং করা ঢাকায় প্রতি বছরই এই 15ই ডিসেম্বর অনেক লাইটিং থাকে সো এগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে আগেও আমি মানে প্রতি বছরই মোটামুটি এই টাইমে বের হওয়া হয় আর এই লাল সবুজ লাইটিংগুলো প্রত্যেকটা বিল্ডিংয়ে আমার কাছে খুবই ভালো লাগে তারপর রিক্সা নিয়ে আমরা মোহাম্মদপুর কৃষি মার্কেট পৌঁছে গেলাম আমাদের এখান থেকে খুব বেশি সময় লাগে না মোহাম্মদপুর খুব কাছেই 3 কিলোমিটারের মতো আর গিয়ে প্রথমে আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে সিরামিক্সের জিনিস ওখান থেকে আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল সেটার জন্যই যাওয়া ওখান থেকে সব কিছু দেখে আমি আমার প্রয়োজনীয় জিনিস কিনেছি এবং সেটা আমি সবার লাস্টে দেখাবো যে আমি কী কিনেছি সেটার জন্য আপনাদেরকে টিল একদম শেষ পর্যন্ত দেখতে হবে আর এখন যে দোকানটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি এখানে আপনারা অনেক কমে খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন এবং মজার ব্যাপার হচ্ছে প্রতি উইকে কিন্তু ওনাদের কালেকশন হচ্ছে আপ ডাউন করে মানে নতুন অনেক কিছু আসে আবার পুরনো অনেক কিছু থাকে না সো যারা হচ্ছে কাছাকাছি থাকেন তারা রেগুলার একটা ঢু মারতে পারেন যে নতুন কি আসলো সেটা দেখার জন্য সো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি সবই রিজনেবল প্রাইস যেমন এটার দাম হচ্ছে 300 সামথিং আর প্রত্যেকটা এই যে ছোটো ছোটো বাটিগুলো হচ্ছে আপনার 80-90-100 টাকার মধ্যে আর আপনি কাপ মানে যদি সেট হিসাবে নেন সেটা 600-650 টাকার মধ্যে পড়ে আর সিঙ্গেল কাপ মগগুলো 100 টাকা করে এখান থেকে আপনি যাই নেন 100 টাকা করে আমার আগের ব্লগেও আমি এগুলো অনেক ডিটেলে দেখিয়েছি সো এই ব্লগটাতে আমি ওভারঅল সব কিছু একটু একটু দেখাবো যে আমি কী কী কিনেছি আর এই হচ্ছে যে বাটিগুলো সেগুলোর প্রাইসও এরকম 100 করে থাকে এখন একটু দাম বেড়েছে আগের থেকে 10-20 টাকা করে বেড়েছে আমি যেটা নোটিস করলাম আগে এগুলো 60-70 টাকা করেই পাওয়া যেত কিন্তু যেহেতু সব কিছুর দাম বাড়তি তাই মামারাও এইগুলোর দামও অনেক বাড়িয়ে দিয়েছে সো এখন আপনারা গেলে একটু বেশি করে বার্গেনিং করার ট্রাই করবেন উনি হয়তো 100-120 টাকা যাবে আপনারা 80-90 টাকায় হয়তো বা নিতে পারবেন আর এই দোকানের যে অ্যাড্রেসটা সেটাও আমি এখন লাস্টে দেখিয়ে দিব আর এখান থেকে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের জিনিস একসাথে ম্যাচ করে নিজের জন্য নিতে পারবেন এবং পার পিস যেহেতু কিনতে পারছেন আপনার সেট হিসাবে কিনতে হবে না সো এখান থেকে এই জন্য এভাবে পিক করাটা অনেক ইজি বাট একটা জিনিস আমি বলতে চাই এগুলোতে কিন্তু অনেক সময়ই প্রচুর ডিফেক্ট থাকে সো আপনারা ভালো মতন দেখে কিনবেন আর এই যে অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দিলাম আরাফাত সিরামিক্স এটা হচ্ছে বেস্ট বাইয়ের ঠিক পাশেই তাজমহল রোড সি ব্লক তারপরে একটু সামনে এগুলিই হচ্ছে দেখলাম যে শীতের বেশ কিছু কাপড় ছিল 15ই ডিসেম্বর যেহেতু ওই সময় ভালোই মোটামুটি শীত ছিল সো একটা টার্টেল নেকের টি শার্ট দেখলাম এগুলো কয়েকটা কালারের ছিল মামার কাছে আর প্রাইস হচ্ছে 250-300 এরকম করে বলছিল আর এই পাশে সুন্দর সুন্দর বাচ্চাদের অনেক
গেঞ্জি ট্রাউজার এগুলো ছিল। আর আমি কিন্তু এখানে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যে কোন দিকে গেলে আপনারা হচ্ছে এই জিনিসগুলো পাবেন। ওকে, ফাইনালি আমি হচ্ছে পর্দার দোকানের সামনে গেলাম। আমার মেন টার্গেট ছিল ওই দিন আমার হোয়াইট কালারের পর্দা কেনার, আমার আগের পর্দাগুলোর সাথে ম্যাচ করে কেনার ইচ্ছা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি ওই রকম সেম প্রিন্টের পাচ্ছিলাম না। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, আমি আমার ওই সেম এক্সাক্ট প্রিন্টটা পাই না। তারপর হচ্ছে আমি মোটামুটি কাছাকাছি কিছু একটাই নিয়ে আসলাম, যেহেতু দুইটা দুই জানালা, সো ভাবলাম যে নাইমা আমার চেকার নাম আমার ভালো, তো একটা যে কোনো একটা প্রিন্ট পছন্দ করে নেই। তো এখান থেকে হচ্ছে যে এই রকম একটা প্রিন্টের ছিল, আরেকটা প্রিন্ট হচ্ছে আগে দেখালাম, সো দুইটা প্রিন্টের মধ্যে আছে, তা আমি যে কোনো একটা নিলাম এবং সেটা লাস্টে দেখবেন আপনারা। আর এই যে হোয়াইট কটনের উপর পর্দা ছিল এক কালারের, এটা আমি সিল্কের মধ্যে চাচ্ছিলাম, যেহেতু সিল্ক এক কালারের হোয়াইট পাই নাই, তাই হচ্ছে আর এক কালার নেই নাই। আর এখানের এই পর্দাগুলো হচ্ছে সিল্কের মধ্যে প্রিন্টের মধ্যে ছিল। আর এইখানে হচ্ছে কিছু কাঁথা স্টিচ করা, মানে হাতের কাজ করা আপনার কুশন কাভার ছিল, এগুলা মানে হ্যান্ড স্টিচ, যেহেতু প্রাইসগুলো এরকম 150 এরকম বলতেছিল। সো আপনারা এই ভাইয়ার হচ্ছে আমি কার্ড লাস্টে দিয়ে দিব, ওখানে আপনারা ওনাকে হোয়াটসঅ্যাপ করলে ওনার অনলাইনেও ডেলিভারি করে, সো ইজিলি আপনাদের যদি এখান থেকে কোনো কিছু পছন্দ হয় সেটার স্ক্রিনশট ওই ভাইয়াকে হোয়াটসঅ্যাপ করলে উনি হচ্ছে আপনাদেরকে ডিটেইলে ছবি দিয়ে দিবে এবং সেখান থেকে আপনারা অর্ডারও করতে পারবেন। আর এখানে হচ্ছে উনি আমাকে বেশ কিছু পর্দা দেখাচ্ছিল, এগুলো হচ্ছে কটনের উপর ছিল, এই যে এটা ব্লক প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা পর্দা, এগুলোর প্রাইস হচ্ছে 250 টাকা করে। আর এখানে যা দেখতে পাচ্ছেন কটনেরগুলো হচ্ছে 250 করে, আর এটা হচ্ছে সিল্কের মধ্যে ইয়েলো কালারেরটা, সিল্কেরগুলো উনি বলছিল 280 টাকা করে। সো আপনাদের যার যেটা ভালো লাগে, এখান থেকে আমি বেশ ডিটেইলি দেখানো ট্রাই করেছি পর্দাগুলো, কারণ আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেন যে পর্দা কোত্থেকে নিয়েছি, পর্দার দোকানটা কোথায়, সো দ্যাটস ওয়াই একটু ডিটেইলে করা। এবং বেশ কিছু প্রিন্টের ভিডিও আমি দিয়ে দিচ্ছি, আর ভাইয়াকে ইনবক্স করলে উনি আপনাদেরকে ডিটেইলে আরও ভিডিও বা ছবি দিয়ে দিবে, আর আপনারা ইজিলি ঘরে বসে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন। ওনাকে হয়তো আপনারা মানে কিভাবে টাকাটা পে করবেন বিকাশে বা কিভাবে, সেটা হয়তো ওনার সাথে কথা বলে নিতে হবে। আর আমার ভিডিও রেফারেন্স দিলে অবশ্যই ভাইয়া আপনাদেরকে আরও হয়তো বা ভালোভাবে সব কিছু দিয়ে দিবে। সো আমি এখানে পর্দাগুলো দেখছিলাম, আর বেশ কিছু ভাঁজ করা পর্দা আমি ট্রাই করেছি আপনাদের জন্য প্রিন্টগুলো একটু একটু দেখিয়ে দেওয়ার, যেন এখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে কীরকম হয়। এর মধ্যে আমার চোখে এই মানে কাঁথা স্টিচ বা নকশি কাঁথার ডিজাইন করা একটা পর্দা চোখে পড়ল, বেশ ইউনিক লেগেছে আমার কাছে, সো এটা আপনাদের জন্য খুলে দেখালাম। এখান থেকে আপনারা এই জিনিসটাও নিতে পারেন, একটু কালারফুল আছে ব্যাপারটা। আর এই হচ্ছে ওনার কার্ড, অ্যান্ড এই লাস্টে যে 711, এই নাম্বারটা হচ্ছে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর ওনার নাম হচ্ছে মোয়াজ্জেম, সো আপনারা ইজিলি জান্নাত পর্দা বিতানে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানের যে অ্যাড্রেসটা সেটাও কিন্তু আমি হচ্ছে ভিডিওতে দেখিয়ে দিব যে কোন একটা ফার্মেসি আছে, ওটার সামনেই হচ্ছে এই মামাটা সবসময় বসে আর কি। আর পর্দার অনেক অনেক কালার অ্যান্ড ডিজাইন এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, সো কনফিউজ না হয়ে যেটা ভালো লাগে সেটা টিক চিহ্ন দিয়ে ভাইয়াকে হোয়াটসঅ্যাপ করে দিবেন। আর এগুলোর প্রাইস 250 টাকা করে। আর এই কটনের এই সুন্দর একটা কালারফুল পর্দা ভাইয়া বের করলো, এটা আবার একটু বড় ছিল, মানে মেবি 6 কুচি বা 8 কুচি এরকম পড়ে, সো বড়গুলো হয়তো একটু দাম বেশি, 250 টাকা না। আর এই হচ্ছে ফার্মেসিটা, এই যে মোহাম্মদপুর কৃষি মার্কেট সি ব্লক 32/11, এই অ্যাড্রেসে হচ্ছে ভাইয়াকে পেয়ে যাবেন। পাশেই হচ্ছে একটা জুতার ভাইয়াও বসেছিল, সো এই জুতোগুলো আমার কাছে খুব কিউট লাগতেছিল দেখে। কোয়ালিটিটা আপনি হয়তো বাটা এপেক্সের মতো পাবেন না, বা আপনারা যারা ব্র্যান্ডের শ্যুজ পরেন সেরকম তো অবশ্যই হবে না, কিন্তু যদি একটু ফ্যান্সি বা কালারফুল বা ড্রেসের সাথে ম্যাচ করে করে পরতে চান সেক্ষেত্রে এই দোকানগুলো বেশ ভালো।
কারণ এখানে আপনার রিজনেবলে অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন। সো এগুলোর প্রাইস উনি আমাকে 600-700 করে বলতেছিল, যেহেতু আমি ফিক্সড কিনছিলাম না, দ্যাটস ওয়াই আমি ওরকম ডিরেক্ট কোনো বার্গেনিং করিনি। আপনারা ইজিলি বার্গেন করে হয়তো বা 400-500 টাকার মধ্যে এগুলো কিনতে পারবেন। দেন আমার চোখে পড়লো খুব সুন্দর 17 ইঞ্চি, পাশেই হচ্ছে একটা মামা ভ্যানের মধ্যে অনেক পাপোস 17 ইঞ্চি এগুলো নিয়ে বসেছিল, আর এই 17 ইঞ্চিটাও উনি 700 টাকা করে বলতেছিল, বাট বার্গেনিং করলে অবশ্যই অনেক কমে পাবেন। যেহেতু ব্যাপারগুলো হয় কি যে একটা জায়গায় কী কী আইটেম একসাথে অ্যাভেলেবেল থাকে সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলো করা। আমার যদিও 17 ইঞ্চি কেনার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু দেখে খুব ভালো লেগেছে, এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পাপোস এবং 17 ইঞ্চির অনেক কালেকশন আপনারা কৃষি মার্কেটে পেয়ে যাবেন, এবং এগুলোর প্রাইস হচ্ছে 200 টাকা করে বলছিল। আর 17 ইঞ্চিগুলা সাইজ অনুযায়ী কিন্তু দাম মানে ভেরি করে। আর এই হচ্ছে আরেকটা পর্দার ভাইয়া, যেটা একটু সামনেই পাবেন, আমি এগেইন হচ্ছে উপরে কোন দোকানের সামনে সেটা দেখিয়ে দিব। আর এখানে দেখতেই পাচ্ছেন বেসিক বা এক কালারের অনেক পর্দা আছে, এগুলো সব কটনের উপর, আর নিচের এগুলো হচ্ছে আপনার যে একটু থাকে না কোট কাপড় বলে যে শীতের, সেগুলোর ম্যাটেরিয়ালের উপর পর্দাও ছিল ওখানে। আর এগেন নেটের অনেক কালেকশন ছিল এই ভাইয়াটার কাছে। আর এই যে এই সুন্দর একটা পর্দা চোখে পড়লো, বাট এটা একটু শেডের মধ্যে ছিল পিঙ্কের সাথে, যদি এক কালারে হোয়াইট হতো আমি হয়তো ওইটাই নিতাম। আর ওনার কাছেও কিন্তু এই কালেকশনগুলো আছে, এই ভাইয়া হচ্ছে এগুলো 300 টাকা করে বলেছে। সো আপনারা হচ্ছে যদি মজ্জেম ভাইয়ের কাছ থেকেও নেন, ওনাকে বলবেন যে 300 টাকা করেই যেন নেয়। আমি যদিও 350 টাকা করে ওখান থেকে কিনেছি, আমি একটু ধরা খেয়েছি, বাট ভাইয়াকে আমি পরের বার গেলে বলবো এই কথাটা। সো আপনারা আমার কথাটা বলবেন যে এটা 300 টাকা করে দেওয়ার জন্য, আর যেহেতু এই পাশের ভাইয়াটাই 300 টাকা করে সেল করছে, সো আপনারা চাইলে এই দোকানটাতেও হচ্ছে যেতে পারেন, এটাও ভালো। আর এখানে হচ্ছে বেশ কিছু অন্যরকম ডিফারেন্ট টাইপের পর্দা ছিল, যে যেমন এটা একটা কালারফুল অন্যরকম একটা ম্যাটেরিয়ালের মধ্যে ছিল, ডিফারেন্ট লেগেছে আমার কাছে। এগুলার প্রাইস রেঞ্জ এরকম 350-300। আর এই যে 32x19 ক, এই হচ্ছে দোকানটার নিচেই হচ্ছে এই ভাইয়াটা বসে। সো এটা একদম মোড়ের মধ্যে, এবং এই যে চার রাস্তার যে কৃষি মার্কেটের মোড়টা, সেখানেই হচ্ছে এই ভ্যান গাড়িটা আছে, যে HR ইলেকট্রনিক্স দূরে দেখা যাচ্ছে। সো আমি আশা করি আপনারা মোটামুটি আইডিয়া পাবেন। আর হচ্ছে এখানে ভ্যানের মধ্যে আবার খুব সুন্দর সুন্দর জুতি, ক্যাটস, কনভার্স এগুলো নিয়ে বসেছিল, অ্যান্ড এগুলোও প্রাইস সেম 300-400 টাকা। এবং জুতিগুলা কিন্তু আগের ডিজাইন দেখা যায় চেঞ্জ হতে থাকে, সো আপনারা ইজিলি নিতে পারেন। এটাও হচ্ছে যে বেক্সি ফ্যাব্রিক্স, এবং অপোজিটে হচ্ছে আপনার রেমন্ডের শোরুম, ঠিক সেটার সামনে। আর এরপর আমার কেনাকাটা শেষ, এবং লাস্টলি হচ্ছে আমরা তাজমহল রোডে মোমো খেতে এখানে বসেছি, HN পিজা দোকানটার নাম। এবং মজার ব্যাপার হচ্ছে এই পিজার দোকান বলেন বা এই রাস্তাটা ধরে প্রচুর স্ট্রিট ফুডের দোকান, যে দই ফুচকা ঘর, দোসা ঘর, এইরকম অনেক অনেক খাবারের এবং চায়ের দোকান মোহাম্মদপুরে আছে, যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে যে একটা স্ট্রিটে অনেক সুন্দর সুন্দর সব ফুড একসাথে পাওয়া যায়। সো মোহাম্মদপুর অ্যাকচুয়ালি আমার কাছে সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা জায়গা মনে হয়। সো আপনারা যদি আউটিং করতে চান, শপিং করতে চান, অনেক অনেক খেতে চান, তাহলে অবশ্যই মোহাম্মদপুর চলে যাবেন। আর এই মোমোগুলো আমরা অর্ডার করেছি 200 টাকা করে। সো এই ছিল মোটামুটি আমার ব্লগ। এখন ওখান থেকে পরে আমরা একটা ওবারে গাড়ি করে বাসায় চলে আসলাম, আর আবারও সুন্দর রাস্তা দেখতে দেখতে, লাইটিং দেখতে দেখতে বাসায় আসা। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি কী কিনলাম। খুবই কম জিনিস কিনেছি, তাও চলেন দেখি যে কী কিনলাম। মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে হচ্ছে আমি এই যে এই বাটিটা কিনছি, এটা একটা এরকম গোল বড় বোলের মতো, এত বড় এটা। আর হচ্ছে এই তিনটা প্লেট, এই যে এরকম, এগুলো হচ্ছে 100 টাকা পার পিস, আর এই বোলটা হচ্ছে 200 টাকা। আর হচ্ছে আমি আবার হচ্ছে দুইটা এরকম নেটের পর্দা কিনেছি, তো
এই হচ্ছে পর্দাটা, ডিজাইনটা এরকম। এটা হচ্ছে 10টা মানে 5টা কুচি হবে, এরকম দুটা নিয়েছি। আর দুইটা হচ্ছে 350 করে। তো আমি ব্লগে তো সব ডিটেইল এন্ড এভরিথিং দিয়ে দিয়েছি, সো আশা করি আপনারা ওখান থেকে সবকিছু দেখে নিয়েছেন যে কোথা থেকে আমি কি কিনেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।